হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আশা করছি আর শুভ পূজায় সবাইকে অনেক দিন করে দিচ্ছি কারণ হচ্ছে আমি ভিডিও অনেক আছে আপলোড করতে পারছি না তোমাদের কেমন পুজো কাটলো জানিও আমাদের পুজোটা অত ভালো কাটেনি কারণ হচ্ছে আমরা একদিনেই বেরিয়েছিলাম বাড়িতে যেখানে ভাড়া থাকে সেই বাড়িতে একটু প্রবলেম ছিল তাই জন্য একটু প্রবলেম না ভালোই প্রবলেম মানে যাদের বাড়িতে ভাড়া থাকে সেই মালিক সপ্তমের দিনটা মানে এ হয়ে মানে কি বলবো আর মারা গেছেন আর কি তার জন্য আমাদের আর বেরোনো হয়নি যাই হোক তো আমরা দিনটা বেরিয়েছিলাম মন মেজাজ খুবই খারাপ ছিল তার জন্য আর বেরোয়নি বেরোনো হয়নি আর যত হোক ভাড়া থাকে ও ওখানে এতদিন ধরে আছি তো দেখো আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি তো বাচ্চাগুলোকে দেখাতেই হবে কারণ বছরে একবার তাই ভাবলাম যে নিয়ে যাই সপ্তমীর দিন সপ্তমীর দিন কোথাও যায়নি অষ্টমীর দিন যায়নি নবমীর দিনটা বেরিয়েছিল একদিনেই বেরিয়েছিলাম আর বেরোয়নি আর কত সুন্দর প্যান্ডেল হয়েছে দেখো আমাদের বাঁকুড়ায় বেশ প্যান্ডেলগুলো খুব সুন্দর সুন্দর হয়েছিল আমরা সব কভার করতে পারিনি কেননা দুটো বাচ্চা কিনে স্কুটি নিয়ে ভোঁ ভোঁ করে যাও ঘুরতে ঘুরতে আর সব ঘোরা হয়নি যাই হোক ঠাকুরগুলোও খুব সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে না ক্যামেরা করতে গিয়ে না ভিডিও করতে গিয়ে না ক্যামেরা করতে গিয়ে বলছি কি উল্টা পাল্টা বলছে জানে ভিডিও করতে গিয়ে ভালো করে দেখা হয় না তোমার দেখবে যারা ভিডিও করো শুধু ভিডিও করাই হবে কিন্তু ভালো করে প্যান্ডেল দেখা কে নিজের মতন এ করে সেটা হয় না তো ওখান থেকে বেরিয়ে পড়লাম এবার দুই মেয়েকে নিয়ে দেখো আমি ওই আয়না তল করবো দেখা যাচ্ছিলো আমাকে তো কত ভিড় দেখো ওই ভিড়ের মধ্যে স্কুটি দুই মেয়েকে নিয়ে চালাচ্ছি হ্যাঁ আস্তে আস্তে যাচ্ছি বেশি জোরে যাচ্ছে না তো এই হচ্ছে ব্যাপার এবারে এই আস্তে আস্তে যাচ্ছি যাচ্ছি এবার যাচ্ছি আমরা স্টেশনের দিকে যাচ্ছি বেশি ঠাকুর ওই তো ঘুরে এসে আমাদের বাড়ির পাশে কাছাকাছি একটা দেখবো বাড়ি ফিরে যাব কেননা বাড়ির আগেই বললাম যে বাড়িতে একটা অঘটন ঘটে গেছে যার জন্য ভালো নেই তবুও বাচ্চাগুলোর জন্য বেরিয়েছি জাস্ট বছরে একবার বলে এখানে আরেক জায়গায় চলে এলাম আমরা গাড়ি টাড়ি মনে রাখি নিয়ে এখনো বেশ দূরে যেতে হবে আগে এখানেই গাড়ি রাখতে হতো এখন তবুও ছেড়ে দিচ্ছে তাও কপাল ভালো এখান থেকে এটা হচ্ছে আমাদের লাল বাজার সম্ভবত এই চলে এবার এখান থেকে সোজা চলে যাব আরেকটা প্যান্ডেল ঢুকে পড়লাম আর তোমরা কেমন দেখেছো জানিও সবাই সবার পুজো কেমন কাটলো আমার পুজো অতটা ভালো কাটেনি সত্যি কথা বলতে তো যাই হোক শাড়ি টাড়িও সেভাবে কেনা হচ্ছিল না খুব লাস্টের দিকে কিনলাম কিন্তু সে আর কাজে লাগলো কই কোনোটায় ফলস প্রিয় কিছু করা হয়নি এই যেটা পরেছি সেটা অনেক দিনের শাড়ি পরেছিলো সেটাকে ফলসটা লাগিয়েছিলাম বাড়িতে আর পিকও করা হয়নি ওইভাবেই পরে গেছি আর ব্লাউজটা কাটিয়েছিলাম যাই হোক চলো চলো দেখো এগুলো সব কাঠের কাছে দারুণ হয়েছে দারুণ ভিতরটা বাইরেটা যতটা ওতে না কিন্তু ভিতরটা দারুণ হয়েছিল এবার আর প্রতিভাটা ধাপ কত সুন্দর অত ভালো ফিটো করা যাচ্ছে না বেশি এখন দাঁড়াতে দিচ্ছে না বলছে একটুক্ষণেই পরে বলছি বার হো বার দেখো আমি ভয়েস দিচ্ছি পাশে দুজন দুষ্টুমি করছে ছোটোটা আর বড়োটা হ্যাঁ কি বলবো যাই হোক এবার ওখান থেকে চলে এসেছি আমরা আরেক জায়গা তো এটা ফাঁকা আছে বেশ তো এখানে এবার দেখে নেব এটা হচ্ছে স্টেশনের পাশে তো এটা দেখে নিয়ে আবার বেরিয়ে যে আমার বাড়ির কাছাকাছি এবার আছে সেগুলো দেখবো এই দেখো চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি এটা খুব সুন্দর করেছিল এটা উপরে কাঠাম কার দিয়ে করেছিল ভিতরটাও দারুণ করেছিল মানে প্যান্ডেলগুলো বাইরে তো বাইরে ভিতরেও যা করেছে না কি বলবে এবারে মানে সব প্যান্ডেল মানে সব মণ্ডপগুলো মনে হচ্ছে না কি বলবো কিছু বলার নেই ভাষা নেই মানে ঠাকুরগুলোও যেমন করেছে সুন্দর আর বাইরে থেকে যতটা মানে বাইরেও তো ভীষণ ভালো করেছে আর ভিতরগুলো দারুণ করেছে ভিতর ঢুকে মনে হচ্ছে বেরোনো বেরোতে মানে ভালো করে দেখা যায় না হলো পনেরো কুড়ি মিনিট যদি দাঁড়াতে দেয় তবেই ভালো তো তখন কে আর দাঁড়াতে দেয় বলে দেখে তো ভিড়ের মধ্যে দেখো কি ভিড় দেখো আর এটা দুটো মানে যে মন্দিরটা আছে সে মন্দিরটা সামনের দিকে ওই আগেরটা দেখলাম ওখানে প্রতিমা করেছে আর পেছন দিকে মেন যে মন্দিরটা সেখানেও কত সুন্দর দেখো উপরটা কত সুন্দর ঝুরি ঝুরি করেছে আর ভিডিওটা পুরো করেছে আমার ছোট মেয়ে করেছে আমরা একবারও হাত দিইনি ওই করেছে দেখো একটাই মন্দিরের ওই একটাই হচ্ছে ক্লাবে একটাই মন্দিরে দুটো ঠাকুর এটা মানে এটা একদম পুরো এটা মানে মন্দিরের ভিতরের ঠাকুরটা এইভাবে আর সামনে আরেকটা জায়গা ছিল এটা একদম আমাদের বাড়ির পাশে কত সুন্দর হয়েছিলো দেখো দেখ ছবি তোলা যাচ্ছে না ছবি তোলা সেই ছবিগুলো না নীল মতো হয়ে যাচ্ছে আমাদের কোনো ছবিই ভালো আসেনি কিন্তু কত সুন্দর হয়েছে দেখো প্যান্ডেলটা দারুণ করেছিলো দারুণ হ্যাঁ প্যান্ডেলগুলো যা করেছে দেখার মতন কি বলবো এই প্যান্ডেলটা এই আজকের আজকে কী বল আজকের হচ্ছে কে আজকে শনিবার আজকে খুলে দিল প্যান্ডেলটা দেখলাম যে কদিন ছিল যারা ওই পাশে দিয়ে যাচ্ছিলো সবাই দিনের বেলাও ছবি তুলছিল দিনের বেলা ছবি তোলা হয়নি রাতের বেলা যা করে করছি সেটাই দেখাচ্ছি এই দেখো প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি আমরা আর দেখবো না ওর এইখান থেকেই বাড়ি চলে আসছি আমরা আর বেশিক্ষণ দেখিনি বললাম না বাড়িতে ওরকম থাকলে কে আর দেখা যায় তো তবুও গেছিলাম বাচ্চাগুলোর জন্য নতুন 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 জামা কিনেছে তাদের একটা হলে তো পড়বে তো আমার ভয়েসটা কতটা আসছে জানি না আমি শুয়ে শুয়ে বয়স দিচ্ছি আর এদিকে দুজন দুষ্টুমি এত করছে না তো চলো তোমরা সব ভালো থেকো সুস্থ থাকা সাবধানে আর সবাই ভালো থেকো কেন আজকালের মানুষের জীবনের কোনো দাম নেই আমি তো বুঝবো আমার দেখুন না ঘর মালুকটা কী অবস্থা হলো মানে কি বলবো ভীষণ ভালো মানুষ কিছু বলার নেই যাই হোক